ট্যাগ ফর ইট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে অনলাইন ইউজার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ ও মাদ্রাসা পর্যায়ে সম্মানিত শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের কোমলমতি শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের জন্য আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির আপডেট নিউজ। 22 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ খুললে যেভাবে ক্লাস হবে, তো আসুন আমরা এ বিষয়ে এখন বিস্তারিত জানব। আগামী 22 ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ সশরীরে পাঠদান শুরু হচ্ছে। জানুয়ারিতে যে অবস্থায় শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ হয়েছে, সেই জায়গা থেকেই স্কুল কলেজ খুললে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি মহোদয়। তিনি বলেছেন, আমাদের ক্লাসের সংখ্যা যেরূপ ছিল আমরা এখন শুরু করব সেই জায়গা থেকেই, তারপরে আমরা চেষ্টা করব সেই সংখ্যাকে পরিস্থিতি সাপেক্ষে বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে বন্ধের আগ পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতিদিনই ক্লাস হতো আর পাঠদান হতো তিন বিষয়ের। 30 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক স্তরের শ্রেণী কার্যক্রম পরিচালনায় সর্বশেষ নির্দেশনা দেয়। সেই হিসেব অনুযায়ী 2022 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন 4টি বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে। দশম শ্রেণী শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে এবং দিনে 3টি বিষয়ের ক্লাস নেওয়া হবে। এছাড়া অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন 2 দিন 3টি করে বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 1 দিন 3টি বিষয়ে ক্লাস নেওয়া হবে। আর 2022 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন 4টি বিষয়ের ক্লাস নিতে বলা হয়েছে কলেজগুলোকে। শিক্ষার আপডেট নিউজগুলো জানতে অবশ্যই টেক ফর ইট চ্যানেলটির সাথেই থাকুন এবং এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা ইনশাল্লাহ আশা করি আজকেই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানে রাখবো। আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।